যে ভাইয়া আমি এখন একদিনের মধ্যে কি করব, সো আমি টপ প্রায়োরিটিতে বলবো যে তুমি পড়া শুরু করতে পারো তোমার এই জিনিসগুলো দিয়ে, এগুলো লাগবে আর কি, মানে এগুলার তুমি বিকল্প বা বাদ দেওয়া পসিবল না। সো একটা হচ্ছে তোমার তাপগতিবিদ্যা লাগবেই, চলতড়িৎ লাগবেই, পড়তেই হবে, আধুনিক পদার্থবিজ্ঞান লাগবে, বুঝতেই পারতেছো, এগুলো হেভি ওয়েট, এগুলো লাগবেই। হ্যাঁ, অ্যান্ড অলসো স্থির তড়িৎ আমি বলবো রাখো হিসাবে, ভৌতলক বিজ্ঞান ইজি, কয়েকটা টপিক পড়লে কয়েকটা সূত্র পড়লেই নাম্বার পাওয়া যায়, পরমাণু মডেল ও পদার্থবিজ্ঞান এটা দুনিয়ার সহজ, এটা সবচেয়ে বেশি সহজ আমার মতে, সো এটা সহজ হিসেবে তুমি পড়তে পারো, বাট এটা থেকে একটা আসবে, দুইটা আসার চান্স খুবই কম, না আসার সম্ভাবনাই বেশি, দুইটা একটা আসবে, এটা বাদ দিতে পারো আমার মতে, যদি তোমরা বাদ দিতে চাও একমাত্র অর্ধপরিবাহী ইলেকট্রনিক্স বাদ দিতে পারো, যদিও আমি ম্যাটেরিয়াল সবগুলোই দিয়ে রাখবো, আমি সবগুলো চ্যাপ্টারে ম্যাটেরিয়াল দিয়ে রাখবো, হাজার হাজার ম্যাটেরিয়ালস থাকবে এখানে, অনেকগুলো তথ্য থাকবে, কিন্তু এই ম্যাটেরিয়ালস গুলো থেকে তুমি তোমার মতন করে বাছাই করে পড়তে পারো, সো এটা বাদ দেওয়া যাবে না, মাস্ট, এটা বাদ দেওয়া যাবে না, মাস্ট, অলসো এটাও বাদ দেওয়া যাবে না, মাস্ট, আর এটারও পরে রাখো ব্যাকআপ হিসেবে, কেউ যদি চাও যে এই জিনিসটা এই জিনিসটা এই জিনিসটা বাদ দিবা, দিতে পারো, বাট রিস্ক হয়ে যায়, স্থির তড়িৎটা পরে ফেললে তুমি সেফ আর কি। হ্যাঁ, সো এই হচ্ছে মোটামুটি যাদের অবস্থা দুর্বল বা শোচনীয় তাদের জন্য, আর যদি তুমি ভালো পড়ে থাকো তাহলে সবগুলোই পড়ার সাজেশন থাকবে, অবভিয়াসলি সবগুলো পড়ার উপরে বিকল্প, মানে ওইটার বিকল্প কখনো বাদ দেওয়া না, ঠিক আছে।